বর্ষা ঢুকে গেলেও অস্বস্তি কমছে না। আজকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস, কোথায় কখন বৃষ্টি হবে বিস্তারিত খবরটি জানার জন্য স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, স্বাগত জানাচ্ছি আজকের খবর ইউটিউব চ্যানেলে। কলকাতায় সকাল থেকেই মূলত মেঘলা আকাশ, মঙ্গলবারও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের নানা সময়ে দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টি না হলেই দিন বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি বাড়বে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও ফিল লাইক তাপমাত্রা সর্বোচ্চ 39 ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হবে। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 85% থাকবে, এমনটাই অ্যাকোয়েদারের পূর্বাভাস সূত্রে জানা গিয়েছে। উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি অর্থাৎ 70 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজকের খবর এই পর্যন্তই। খবর পুরো শোনার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন খবর পেতে।